পর্দা মানে তো চলচ্চিত্র না, চলচ্চিত্রই তো কম হচ্ছে আমাদের এখানটায়। আর আমি তো আর এখন নায়িকা চরিত্র করি না, ক্যারেক্টার করছি। অফকোর্স ক্যারেক্টারের সময় আসছে, তো আমি চলচ্চিত্রকে অনেক ভালোবাসি বলেই ক্যারেক্টারে আসছি। আর অনেকে কিন্তু করে না, অনেকে নায়িকাই ইমেজ নিয়ে থাকে। তো আমার, আমি মনে প্রাণে আর্টিস্ট এবং শিল্পীকে ভালোবাসি, ক্রিয়েশনকে ভালোবাসি, তো সেই জন্য আমি ক্যারেক্টারে চলে আসছি। আর আমাকে দেখা যায় না পর্দায়। কোন পর্দায়? আপনাদের পর্দায়? বড় পর্দায়? বড় পর্দা তো কম এখন কাজ না, বড় পর্দা তো এখন একটু ছবি ছবি কম না। তো আমি করছি কয়েকটা ছবি, ভালো ভালো ছবি। আমি এখন এখন তো আমার আমাদের এবং আমাদের মতো সিনিয়র যারা আমরা, আমি বাইরের তো অনেক কিছু দেখি পড়ি, ন্যাচারালি পড়া উচিত না, আমাদের জানা উচিত না ফিল্ম ইন্ডাস্ট্রি সম্বন্ধে। তো আমরা যারা সিনিয়র, ন্যাচারালি বেছে বেছে ছবি করা উচিত, যেটা আমাদের সম্মান আছে, পরিচালক সম্মানিত, কোয়ার্টিস্ট সম্মানিত, প্রোডাকশনটা সম্মানিত, একটু উঁচু দরের প্রোডাকশন। আমি আমার মতে আর কি, আমি সেই সব দেখি, কাজ করি এই আর কি, তাই হয়তো অল্প দেখবেন। নির্বাচন নিয়ে একটু শুনতে চাই, আসলে শিল্প সমিতির নির্বাচন মানে আপনাদের কাছে অনেক বড় একটা উৎসাহ হয়ে যায়, একটা পক্ষ যেহেতু আপনি অবলম্বন করছেন, সব মিলে আসলে প্রত্যাশা কি ভাবছেন? কি ভাবছেন এই ইলেকশন নিয়ে? ইলেকশন নিয়ে আপনার প্যানেল থেকে? অফকোর্স ভালো, এটা তো পজিটিভলি ভাববই, এটা তো খারাপ কিছু ভাববো না, না ভুলবশত খারাপ ভাববো না। এই কি করার পরিকল্পনা, কি স্বপ্ন দেখছেন যদি আপনারা জয়লাভ করেন? ইনশাআল্লাহ জয়লাভ করলে তো একটা আমাদের সবার 21 জনের একটা মিটিং হবে, কোনটা প্রবলেম ইন্ডাস্ট্রি সলভ করতে চেষ্টা করব আমরা। ন্যাচারালি শিল্পী সমিতি তো সমিতি, শিল্পীদের পাশে দাঁড়াবো। এখন ছবি কম হচ্ছে, কিছু শিল্পীদেরকে আমরা সাহায্য আগেও করেছে, মিশা জাহেদ প্যানেল এনারা আগেও সাহায্য করতো, করেছে, আপনারা নিজেরাও দেখেছেন যে একটা শিল্প অসুস্থ থাকলে জায়েদ খানকে সেখানে পেয়েছেন আপনারা। তারপরে ঘরে ঘরে চাল ডাল পৌঁছে দেওয়া, টাকা পৌঁছে দেওয়া, এই তো আর কি। আমাদের ইন্ডাস্ট্রিতে তো আমাদের চাকরি হলো ফিল্ম, চাকরি থেকে আমাদের আয়, তো ফিল্ম যেখানে কম সবারই আয় উন্নতি কম না, তো এটা তো দেখা উচিত আমাদেরকে, এই আর কি। ঠিক আছে, দোয়া করবেন আপনারা আমার জন্য, দোয়া করবেন। না ওই দিন না, অক্টোবর প্যাকেজ দেখাইলাম, ওই দিন প্যাকেজ দেখেছি, অনেক বড় দেখেছি।